আজ আমাদের অতিথি হিসেবে যিনি এসেছেন তিনি বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা চলচ্চিত্র বিষয়ে একাধিক পত্রিকার সম্পাদক আমাদের খুবই কাছের মানুষ প্রিয় মানুষ এবং আমার দীর্ঘদিনের বন্ধু মোহাম্মদ খসরু খসরু অনেক ধন্যবাদ যে আজকে তুমি সেই আমার রোহিতপুর থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এসেছো এই অনুষ্ঠানটা হলো একেবারে ঘরোয়া পরিবেশে গল্পগুজব করার মতো তো আমরা শুরু করব একদম তোমার জন্ম লগ্ন থেকে ওইখান থেকে শুরু করি তো কোথায় জন্ম কবে আমার জন্ম বাবার চাকরি উপলক্ষে আমরা ছিলাম ২৪ পরগনা ও কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল জন্ম এখানে ওখানে জন্ম হুগলিতে আর কিন্তু দেশের বাড়ি মানে গ্রামের বাড়ি বলতে এটা রোহিতপুর হ্যাঁ রোহিতপুর এটা মানে ১৪ বছর বিটা বাড়ি নিজস্ব বাড়ি রোহিত বাড়ি কেরানীগঞ্জে কিন্তু বাবা কিন্তু ওখানে তিনটে বাড়ি করছিল শেষের বাড়িতে বিক্রি করতে যায় মারা গেলে ওখানে মাতার সব এখানে ছিল বাবার মূর্তি সংবাদ এলো ওখানে তাকে কবর টবর দেওয়া হয়েছে এই আর কি উনি ওখানে কি চাকরি করতেন উনি ছিলেন জুট মিলের ফোরম্যান তৎকালীন বাবার নাম কি হযরত আলী আর মায়ের নাম মা তো আমার দুটো আচ্ছা আমার আপন মার নাম হলো মহিতুন্নেসা আচ্ছা আর সত্তার নাম হলো কাশেরুন্নেসা তো ওই যে এই যে ২৪ পরগনায় তুমি জন্ম তোমার হলো ওখানে ২৪ পরগনায় ওই সময়কার কোনো স্মৃতি কি মনে আছে তোমার স্মৃতি কিছু আছে আমরা পড়াশোনা স্মৃতি পড়াশোনা করতাম না ভর্তি হয়েছিলে না স্কুলে যাইনি আমাদের বাড়িতে এক নজরক থাকতো ওনার কাছে আমি আমরা পড়তাম আর কি আমি আর আমার ভাই আমার মা মানে বড় মা যিনি আমাদের তোমার আপন মা আর কি আপন মা না বাবাকে বিয়ে করাতে ই করে বাধ্য করে এবং সেই ঘরে আমরা সব ভাই বোন বড় মার কিন্তু কোনো সন্তানই নাই কিন্তু একদম নিজের সন্তান মতো আমাদের উনি মানুষ করে তুলেছিলেন এত ভালোবাসা এত সব কিছু ১৯৭২ সালে উনি মারা যায় আর তোমার যে নিজের মা তিনি বেঁচে ছিলেন হ্যাঁ অনেক বছর বেঁচে মা তো মারা এলো ১৯৯১ আচ্ছা ঢাকায় চলে আসলে কবে ঢাকা তো একদম চলে এলাম এই ৫০ সালে এখানে এসে তুমি ভর্তি হলে কোথায় স্কুলে ভর্তি হয়েছিলে স্কুলে ভর্তি হয়েছিলাম কিন্তু পড়াশোনা পারতাম না আর দুইটা বিষয়ে একদম অকার ছিলাম আমি কিছুই পারতাম না একটা লং করটল আরবি কম্পালসারি ছিল তখন কোন স্কুলে এটা আমাদের গ্রামের স্কুলে তুমি দেখছো তো রোহিতপাড়া রোহিতপুর একটা ইসমানি স্কুল হয়েছে তখন ছিল একটা মাদ্রাসা কোন ক্লাস ওটা আর থ্রিতে থেকে উঠে গেলাম ওখানে পড়ে ভর্তি হলাম ফোর থেকে ফাইভে উঠার পরে নেই তো কি করলে তাহলে চাকরি খোঁজা শুরু করলাম তার আগে তোমার বাবা মারা গেছেন হ্যাঁ বাবা মারা গেছে তুমি তো সবাই বলে যে খসরু অনেক লেখাপড়া জানে এটা কি লেখাপড়া জানি আমি নিজে থেকে একটু পড়াশোনা করছি নিজে যা ভালো লাগছে আমি তো আমার মনে করি আমি যদি প্রথাগত এডুকেশন ঢুকতাম তাহলে এই যে ফিল্ম টিম কোনো ব্যাপার আমার কোনো আগ্রহ হইতো না এটা আমার ছোটোবেলা থেকেই মানে ফিল্মটা মাথায় ঢুকে গেছিল মা বাবার সাথে একবার একটা ছবি দেখতে গেছিলাম সেটা এখনো মনে পড়ে আমার ওই তখন থেকে কি ছবির প্রতি আগ্রহ হ্যাঁ একটু প্রচন্ড আমাদের ওখানে ভালো ভালো ছবি তখন আসতো না তখন আমরা দেখতাম ওই ফাইটিং ছবি একটা ছিল বাবু রাও বলে খুব নাম করা ফাইটার আর ওই যে মাস্ক লাগানো এক মহিলা দাদিরা নাম শুনছো হান্টার লোক করতে পারে কেন হান্টার বাড়ি নামে একটা বই ছিল তার হ্যাঁ সব দৈতি করো পুরুষ সমানে মাইরাটা না বয় ধরেতে এরকম কাজ না আমরা খুব এগুলো তো সব কমার্শিয়াল ছবি ছিল কমার্শিয়াল মানে হাইলি কমার্শিয়াল এবং খুব সাকসেসফুল আর কি তখন তো এই ধরনের ছবি হইতো আর বাবা গানের খুব ভক্ত ছিল রেকর্ডের গান পোর্ট্রেট আর কি এই যে গ্রামোফোন গ্রামোফোন রেকর্ড আর কি আমরা শুনতাম সেখান থেকে আবার গানের গান টানটা কিছু তৈরি হলো পরে এখানে আসলাম আমরা যখন ফিল্ম সোসাইটি করি ১৯৬৩ বুঝছো তখন এক বছর আগে ছায়ানট হইল ছায়ানট আর বাংলাদেশ ফিল্ম সোসাইটি একই বাড়িতে হয়েছিল সেটা হলো ওই আশরাফ আলী চৌধুরীর নাম শুনছো উনি কিন্তু বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিলেন সাংঘাতিক ওই বাড়িতেই মিটিং টিটিং করে দেখি ওয়াইড ভাইরাল আর কি ওটা করছিল প্রথম ফিল্ম সোসাইটি আমরা তোমার ফিল্ম সোসাইটিটা আমি শুনবো কিন্তু তার আগে বলো যে এই যে এই ধারণাটা যে ফিল্ম সোসাইটি একটা করা উচিত বা এটা করাটা এটা কিভাবে হলো এটা হলো আর কি আমি তো ধরো স্কুলে করলাম না যে
তখন কি তুমি চাকরিতে ঢুকে গেছো না তখনও ঢুকি নাই ঢুকনি আছে আজকে আমি ওই ফুটপাথ থেকে বইটি কিনতাম এই যে তুমি তো শুধু বই না তুমি ধরো গান শোনা বা এই শিল্প সংস্কৃতির যে চর্চাটা এটার সঙ্গে যে এটার সঙ্গে আরেকটা লোকের কথা না বললে খুব অন্যায় হবে এবং সেটা ছিল এমদাদ ভাই এমদাদ হোসেন এমদাদ হোসেন এমদাদ হোসেন যিনি এই দেশের একজন বরেণ্য শিল্পী পেইন্টার ছবি আঁকতেন এই পরিচয়টা মনে হয় অনেকেই এখন জানে না এবং যার ছেলে নিসার হোসেন এখন আমাদের চারুকলার ডিন তো এই এই মানুষটাকে তো আসলে ওইভাবে জানে না কারণ খুবই প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন তো তোমার সঙ্গে তো তার খুবই আমার এই যতটুকু হয়েছে এর পেছনে ইমরান ভাইয়ের অবদান অত্যন্ত বেশি সে বলল যে দেখো আমরা একটা নতুন প্রতিষ্ঠান করতেছি সেখানে কিন্তু ফটোগ্রাফার লাগবে আমরা ই দিয়েছি আর কি এবং তখন তখনকার সময় তখন তো অ্যানালগ পৃথিবী আমাকে বললেন যে তুমি একটু ফটোগ্রাফিটা শিখলে খুব ভালো হয় তোমার বোধ হয় চাকরি দিয়ে দিতে পারবো তো আমি বললাম কোথায় শিখবো তখন তো ওরকম শেখার কোনো ইনস্টিটিউট ছিল না ঢাকায় হ্যাঁ তারপরে হচ্ছে ঠিক আছে ওই নাইবুদ্দিন ভাইয়ের নাম শুনছো নজেশ্বর বড় ভাই মানে শুধুমাত্র তাই না ওই যে আরেক ভদ্রলোক আছে না ডক্টর নওয়াজিস আহমেদ তার তার বড় ভাই আর কি তো তোমাকে কি ওই ওনার কাছে পাঠালেন না উনি আবার আমাকে প্যানোরামা ফটোগ্রাফার স্টেডিয়ামে কিনা নাইবুদ্দিনের কলিগ ছিল প্যানোরামার মালিক এরা ওয়েস্ট বেঙ্গলের লোক বলার পর বলতে ঠিক আছে শিখুক কাজ আর কি তার আগে আবার ওই কফিলুদ্দিন নামে এক লোক ইয়ে তোমার বগুড়ার তার একটি স্টুডিও ছিল নিউ মার্কেটে সেখানে আমি আমার যখন চাকরিতে হয়ে গেল তখন ফটোগ্রাফার তো আমি তো স্টিল ফটোগ্রাফি বিষয়ে ঢুকলাম এবং ল্যাবরেটরি প্রিন্টিং তারপর তোমার ফটো প্রিন্টিং এগুলো সে মানে ডার্ক রুমে যা যা হ্যাঁ ডার্ক রুমে যা যা হয় আর কি অফিস এটা এটা এই ডিজাইন সেন্টার ডিজাইন সেন্টারের তো প্রতিষ্ঠাতা ছিলেন কামরুল হাসান কামরুল হাসান না আমার চাকরির ব্যাপারে উনি খুব স্ট্রিক্ট পদক্ষেপ নিয়েছিল ওই যে যারা বিজনেসের সাথে ডাইরেক্টলি কানেক্টেড না তারা ইন্টারভিউ করছিল তাদের থেকে একটা আপত্তি আপত্তি ছিল যে এত ছোট ছেলেকে চাকরি দেওয়া হবে এটা তো তখন তোমার বয়স কত আমার কত 14 15 হবে কত সালে 61 তোমার বয়সের ব্যাপারে আপত্তি উঠেছিল কিন্তু লেখাপড়া বা এই যে না না শিক্ষার ব্যাপারে কোনো না না কামরুল হাসান স্যার এটা আপত্তি দিল সে বলল যে ও তো আমাদের সাথে কাজ করবে অসুবিধা হবে না এইটা একটা কথা বলছিল আর কি স্যারের এবং ওই কথার পর আর কেউ কথাগুলো সাহসই পায়নি তার মানে উনি তোমার পক্ষে একটা অবস্থান নিয়েছিলেন তো তোমার এই চাকরি জীবন শুরু হলো হ্যাঁ এই জীবন শুরু তাহলে আমরা এখানে আর একটা বিরতি নেই আগে হ্যাঁ দিতে পারি আমি এবং 40 বছর টানা চাকরি আমরা তোমাকে নিয়ে ছোট একটা তথ্যচিত্র বানিয়েছি সেটা আমরা একটু দেখে নিই বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা মোহাম্মদ খসরু 1948 সালের 30 মার্চ ভারতের হুগলিতে জন্মগ্রহণ করেন তবে তার পৈতৃক বাড়ি কেরানীগঞ্জের রোহিতপুরে চলচ্চিত্রের সাথে ভালোবাসা তার শৈশব থেকেই 60-এর দশকের গোড়ায় এই অঞ্চলে প্রথম চলচ্চিত্র সংসদ প্রতিষ্ঠিত হয় যার প্রাণপুরুষ তিনি সেই অগ্নিগর্ভ সময় থেকে তিনি প্রজন্মকে তাড়িয়ে বেড়াচ্ছেন ছবি দেখার জন্য তারই উদ্যমে 1975 সালে জন্ম নিল বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস কেবল ফিল্ম দেখা নয় ফিল্ম বিষয়ক সেমিনার কর্মশালা প্রভৃতির আয়োজন করেছেন তার ডাকে বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছেন চলচ্চিত্র জগতের জ্ঞানীগুণী মানুষেরা বাংলাদেশের প্রথম ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠারও অন্যতম উদ্যোক্তা তিনি বাংলা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ধ্রুপদী এবং চলচ্চিত্রপত্রর তিনিই সম্পাদক এছাড়া চলচ্চিত্র সংসদ আন্দোলনের বুলেটিন ক্যামেরা যখন রাইফেল সহ আরও অনেক প্রকাশনা সম্পাদনা করেছেন মোহাম্মদ খসরু এসব প্রকাশনা আজ বাংলাদেশ চলচ্চিত্র সংস্কৃতির অক্ষয় দলিল সাক্ষাৎকার চতুষ্টয় নামে একটি বইও রয়েছে তার বই রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলন নিয়েও তিনি নিজ উদ্যোগে তৈরি করেছেন চলচ্চিত্র সাহিত্যের বিশাল লাইব্রেরি সে লাইব্রেরিতে চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা ছাড়াও বিশ্বের বিভিন্ন দুষ্প্রাপ্য বই পুস্তক ম্যাগাজিন জার্নাল স্মরণিকা
বুলেটিন সংরক্ষিত আছে। ব্যক্তিজীবনে চিরকুমার এই মানুষটি চলচ্চিত্রকে নিয়েই বেঁচে আছেন, সেই সাথে তার সার্বক্ষণিক সঙ্গী বই আর বিভিন্ন প্রজন্মের চলচ্চিত্রপ্রেমী মানুষেরা। তোমার চাকরি জীবন শুরু হলো, তো এতদিন তো তোমার জীবনটা ছিল মানে এই ১৪ বছরের ১৫ বছর বয়স, তো এর মধ্যে তো তুমি মানে বলতে গেলে একটা এলোমেলো জীবন শুরু করলে। এখন থাকার ব্যাপার তো খুব তখন ঠিক হয়ে গেছে, বাড়ি থেকে আসতাম আইটা। চাকরি নেওয়ার দরকার পড়লো কেন? তোমার তো বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। না না, বাড়িতে অবস্থা খারাপ মানে বাবা মারা গেলেন, ফ্যামিলিটি স্ক্যাটার্ড হয়ে গেল। হ্যাঁ, বড় ভাইয়ের চাকরি পড়াশোনা তেমন করে নাই, মানে একাডেমিক কোনো ই নেই তার, আর ছোট ভাইটা ওই কিছুটা লেখাপড়া করতেছিল, আর বোনটাকে মা বিয়ে দিয়ে গেল, বড় মা, তার উপরে কথা বলার উপরে তো কেউ নেই যে কি। তারপর চাকরি তো চলা শুরু করলো আর কি। এই চাকরিতে তুমি তখন মানে হেঁটে বাড়ি থেকে আসতে? না, প্রথম থেকে বাড়িতে আসতে, তারপর ওখানে কিছু ছিলাম, ওই একটা মেসের মতো ছিল একটা রুম। তারপর আমি বাড়ি গেছি, তারপরের দিন খুব জ্বর বৃষ্টি ছিল, আর সে শুনলাম যে গোটা বাড়ি নাকি ধসে গেছে, তো একজন লোক মারা গেছে, আরেকজন খুব আহত অবস্থায় হাসপাতালে। ওই যে বাড়িতে তুমি? আমি ওদিন ছিলাম না, ওইটা আমারই মনে রক্ত ছিল ওইখানে আর কি। যাই হোক, কি চাকরি জীবনের পরে মানে চাকরিতে ঢোকার পরে তখন তো একটু ধরো স্থিতি হলো, একটা জায়গায় থিতু হয়ে বসা, তখন কি তুমি এই এই মানে চলচ্চিত্র নিয়ে লেখাপড়া এদিকে বেশি মন দিলে? এই বাবা মা দিলাম ৬৩তে, তো এই ব্যাপারটা ছিল ওয়াহিদ ভাইদের একটা করতে চাই, আমি একটা করবো। তো ওয়াহিদ ভাই দেখে খুব ভালো করে বললো, দেখো এটা তো আমরা চালাইতে পারতেছি না, করতে আর কি একটা স্লোপন। তো এর আগে কি ওয়াহিদুল হক বা এরা মিলে একটা চলচ্চিত্র সংসদ করেছিলেন? করেছিল মানে মিটিং টিটিং করতে, তো তুমি এটা চালাও, তোমার একটু ইতি কম, আমরা আসি পিছন থেকে তুমি ব্যাক করবো। এই তো স্বীকৃতিতে আমি সংগঠনের দায় দায়িত্ব নিলাম এবং এটাকে আরো বর্ধিত করা, এই করা ছেলে পেলে জগর জগর করে। কি ধরনের কাজ করতে এটা থেকে? এটা মধ্যে তখন আমাদের কাজ ছিল ছবি খুঁজে বের করা, ভালো ছবি বিভিন্ন এমবেসিতে আমি এটা পড়লাম যে দেখা ওরা সোর্স কেমনে পায়। হ্যাঁ, ওরা ছবি কী বলতো, দেখা গেল যে ওরা সব ছবি থ্রু এমবেসি আনে। কাদের কাদের কথা বলছো? কলকাতায়। কলকাতায় আছে, কলকাতা ফিল্ম সোসাইটি এবং আদার। তারপরে প্রথম ৬৬ না ৬৭-এ প্রথম ধ্রুপদীতে বেরিয়েল আমাদের প্রথম পত্রিকা। প্রথম আমরা ফিল্ম সোসাইটির থেকে একটা ই করছিলাম ফেস্টিভ্যাল, ছবিগুলো ছিল ফরাসি, যেহেতু ফরাসি অডিটোরিয়াম ছোট ওই জন্য আমরা ওটাকে ব্রিটিশ কাউন্সিলে ওই ডিরেক্টরই বলছিল যে তোমাদের এখানে এটা আমরা করবো, তখন ব্রিটিশ কাউন্সিল করেছিল। আচ্ছা, আর খুব ভালো ভালো চার পাঁচটা ছোটো ছবি মধ্যে দেখানো হয়েছিল। তখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন আবেদিন স্যারে, জয়নুল আবেদিন। এখন তো আমরা এভাবে ছবি দেখাইও না, আমাদের অ্যাক্টিভিটিটা চেঞ্জ করছি, পড়াশোনা, তারপর লাইব্রেরি, তারপর তোমার পত্র পত্র পত্রিকা বের করা, এগুলোর মধ্যে এসে বললো। তারপরে তোমার ৬৯-এ হলো কি, তখন আমরা আমাদের ই নাই জেনারেল সেক্রেটারি, আমার আবার এগুলো ওর পিছনে আমি খুব উৎসাহী না, আমি কর্মী হিসেবে কাজ করতে চাই, নিলে আমি ওইতেই পারতাম আগে। তারপরে আলম কবির লেখালেখি করার শুরু করছে, এখানে এসে দেখলাম জয় কক আসলো, আর সে দুই বছর কি দেড় বছর ছিল সে। তারপরে তো আমাদের ফিল্ম সোসাইটি ফান্ডটা ওখানে তার কাছে ছিল কিছু কম আর কি, যাই হোক আর কি, যুদ্ধটাও লেগে গেল ওর ফাঁকে। আমরা তো এই যে মুক্তিযুদ্ধের দৌড়ঝাঁপের মধ্যে আছি, সে করে ওই ফাঁকে একটা নিজের নামে আর একটা ফিল্ম সোসাইটি করে পালিয়ে গেল। সেটা কবে? এটা ওই সত্যি যায়নি, সে করলো অন্য একটা তার নিজে ঢাকা সিনে ক্লাব নামে ও আরেকটা করলেন উনি। হ্যাঁ, সেটার মধ্যে আমাদের কেউ ছিল না, বেশিরভাগ মহিলারা ছিল, ওই আমাদের লালা চাষি ছিলেন, লালা সামাদ আর কি, উনি ছিলেন তার সাথে আর কি। ওরা তো ধারণা ছিল এটা আমি আর ই করতে পারবো না, চালাইতে পারবো না, কিন্তু আমরা আইলাম, আমি আবার নতুন করে চেষ্টা করলাম। এটাই কাদের নিয়ে শুরু করলে? তখনকার ইয়াং ছেলেপেলেদের থেকে কিছু, এই জামাল খাল ছিল, ফারুক ছিল, হ্যাঁ, তারপরে
আমরা ছিলাম কি সবার নাম এখন মনে আসে না এই যে ধরো 66 এর পরে মানে বঙ্গবন্ধু যখন ছয় দফা দিলেন তারপর থেকে এই দেশের রাজনৈতিক আবহাওয়া তো ক্রমাগত উত্তপ্ত হতে শুরু করলো এবং মানুষ আস্তে আস্তে সংগঠিত হয়ে একই একটা লক্ষ্যে ধাবিত হচ্ছে যে স্বাধীনতা এই আন্দোলনের সময়টায় তোমার অবস্থা কি ছিল তুমি আমরা তখন কেউই প্রিন্স সোসাইটি না ভাবছি না ভাবি নাই আমরা তখন স্বাধীনতার ব্যাপারে ঝামেলা করছিলাম বেশি তো তোমার এই যে এই সময়টাতে তোমরা তোমার কি ধরনের কর্মকাণ্ড ছিল প্রথম যে রাজার বাগে অ্যাটাক হয়েছিল না 25 মার্চ রাতে 25 মার্চ আমি তো তখন এখানে ঢাকায় কোথায় ছিলে এই যে ইয়ে ওই সিদ্ধেশ্বরী স্কুলটা দেখে যে একটা কলোনি আছে না ওই ইসেতে ডিএটি একটা কলোনি ছিল মানে ওরা অফিসার স্টাফ কোয়ার্টার মতো আচ্ছা ওখানে পিছনে তালিম হোসেন ওই যে নজরুল একাডেমির ডিরেক্টর তার ওয়াইফের একটা বাড়ি ছিল ওখানে ছিলাম তখন আস্তে আস্তে ওখানে পুলিশ উন্ডেড পজিল 3-4টা এলো তাদের ধরে ধরে করে সব হাসপাতাল চালানো নেওয়াটা ওটা একটা ইয়ের মতো হয়ে গেল আর কি তখন কি তোমরা ওই বাসা বাড়িতেই ছিল হ্যাঁ আমি আমি তখন সিদ্ধেশ্বরীতে ছিলাম তারপরের দিন আমি বাড়ি গেলাম যাওয়ার পথে দেখলাম তার চারিদিকে ওরকম বিশ্রী অবস্থা তুমি এই পুরো সময়টা কোথায় গ্রামে সব অফিসে আইছি দু একবার এই বাসায় আসি আমি তো থাকতাম এখানে সিদ্ধেশ্বরীতে সিদ্ধেশ্বরীতে ওই একটু আগে আগে বাইরে যেতাম চলে বাড়িতে চলে যেতাম পুরো গাড়ি টাড়ি চলা শুরু করলো এরকম ভাবে তারপরে কি নিয়মিত অফিস করেছো নিয়মিত না দু একদিন আইতাম দু একদিন আইতাম না কেউ জিজ্ঞাসা করতো না আর অফিস আইসে কেউ পাইতাম না কেউ জানি একটা মরা মরা ভাব কেউ কেউ সচল না কেউ আসলো না এরকম একটা ইয়ের মধ্যে চলছে আমি যেহেতু আমি যদি আইসি কিন্তু চালিতে বাইরে যেতাম যেহেতু আমার তো গাড়ি না পাওয়া যেতে পারে কিসের কি আর স্যার তো চলে গেছে ইন্ডিয়াতে শেষের দিকে আমাদের বাজারটা অ্যাটাক করলো আমাদের যে রাস্তা যাইছে না জিঞ্জিরা থেকে আর্মি করছে আশেপাশে যত ইম্পর্টেন্ট বাড়ি আছে আমার বাজারটা পুড়ে বানালো গাজার কিছু হিন্দু যারা তখনও সাহারা ব্যবসা খুবই একটি নামদাম করছে তাদের দোকান মোকান সব আমাদের বড় বড় দোকান আগুন জ্বালা যায় পুড়ে ফেলছে তারপর স্বাধীনতার পরে কি তুমি আবার কাজে যোগ দিলে হ্যাঁ কাজ শুরু করলাম ওই আলমগীর কবির আনলাম আলমগীর কবির চলে যাওয়ার পর আবার মাহবুব জামিল আনলাম ই করে ও যাওয়ার পর বৃত্তি ট্র্যাক্টর বৃত্তি যাচ্ছিল আমি চালাবো ওই তারপর থেকে আমি চালাচ্ছি দেশ স্বাধীন হওয়ার পরে যখন মানে মানে বঙ্গবন্ধু ফিরে এলেন তারপরে তখন কি তোমরা তোমার মনে হয়েছিল যে না এই চলচ্চিত্র আন্দোলনটা এখন আমরা গড়ে তুলতে পারবো হ্যাঁ তা তো ছিল না থাকলে আশা ছিল আর কি কিন্তু তোমার খুব বড় কি কিছু দেখতে পারিনি কিন্তু কার্য হচ্ছে লোক যে আস্তে আস্তে উদ্বুদ্ধ হচ্ছে পরে একটা প্রতিষ্ঠানের মতো হয়ে গেল প্রিন্স সোসাইটি এই এফবিসি তো বঙ্গবন্ধু করছে এটা তো জানোই যে তখন ওই একটা ই পাস করবে যারা আগে ওরা কিভাবে আমাদের ফিল্ম যে এখানে না হয় বলছে যে এই মাটিতে নাকি ফিল্ম হওয়ার কোনো চক্কর নেই এসব আর কি কৃষ্ণতে কথাবার্তা করে বাড়িত এটা তো একটা ছবি করে দেখাই দিল ইয়ে মুখোমুখর করে দেখে না তারপর জাগোয়া সাহেবের মতো ছবি হয়েছে এখানে এখানেই হয়েছে হ্যাঁ ছবিটা করতে ডিরেক্টর ছিল অরিজিনাল ডিরেক্টরটা ইয়ে ছিল ইন্ডিয়ানের সত্যজিৎ রায়ের এক অ্যাসিস্ট্যান্ট শান্তি চট্টোপাধ্যায় নাকি নাম তখন পৃথিবীর সেরা ফটোগ্রাফের মধ্যে একজন ফটোগ্রাফার ছিল ওয়াল্টার ল্যাসলি ওয়াল্টার ল্যাসলি ছিল জাগুয়ার সাভেলার ক্যামেরাম্যান আচ্ছা এবং আমার জীবনের প্রথম মুভি ক্যামেরা দেখলাম আমি ওই ছবিটা ওখানে এই ছবিটা তো প্রাইজে পাইছিল মস্কোতে বেস্ট ফিল্ম প্রাইজ পেয়েছিল সম্প্রতি আমি পত্রিকায় দেখলাম যে ছবিটাকে রেস্টোর করে কান ফেস্টিভ্যালে দেখানো হয়েছে হতে পারে তো এই তোমার মানে চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা এটাই প্রথম হ্যাঁ এটাই প্রথম তারপরে তো আবার ইয়ে লোকে গেলাম কাজ করলাম এই স্বাধীনতার পরে তুমি যে কাজ করলে ঋত্বিক ঘটকের সঙ্গে এটা কিভাবে ঘটলো এটা তো ওরা আমাকে ডেকে নিছে এইটা আমাদের কথা কইছিল যুদ্ধের সময় এই দাদা কে জানতে রাজেন তরফদার সে ওই যে স্বাধীনতার সময় কামাল বাইরে ধরছিল ওই যে আমি একটু কাজ টাজ করতে চাই
বাদল রহমান বাদল রহমান তো ঠিক আছে আমরা করব আমরা চলো আসি কাজ করি তো বাদল তো এই ফিল্ম সোসাইটি আন্দোলন ছিল হ্যাঁ বাদল আমাদের সাথে ছিল মশিউদ্দিন শাকের এরাও তো ছিল নাকি হ্যাঁ তারপরে একদিন আমাকে এই আওয়ামী লীগ তো ওই শেখ মুজিবুর রহমানের পর জিয়া আসলো আস্তে আস্তে জিয়া তার নকদন্ত বের করা শুরু করলো জামিল চৌধুরী ভাই একটা ইঞ্জিনিয়ার আছে না কি ভাই যেন হাবিবুল্লাহ খান সে বলে তো কসুর শোনো একটা কথা আছে আমি বললাম কি কি বলেন তো বলছে আমরা তো একটা ল পাস করেছি এই যে তোমরা ছবি এভাবে দেখো বিদেশি ছবি এটা একটা নিয়ন্ত্রণের দরকার তোমরা এটা নিয়ে নিয়ে তো কমপ্লিট কালচারালি ইতে ওরা আমাদের এনে দেয় হ্যাঁ আমার রিকোয়েস্ট রাখছে পয়সাগুলো এটা তাড়াতাড়ি করছো আমরা কিন্তু ছবিটা দেখাই কিন্তু না এইভাবে ছবি দেখো ছবির সাথে সাথে কি আইসে পরে না পরে এগুলো সেন্সার টেন্সার করে একটা নোটিশ সবাই দেওয়া হয়ে গেলো রুল করা হলো প্রত্যেকটা ছবি সেন্সার বোর্ড থেকে সার্টিফিকেট নিতে হবে দেখাবে নাকি চিন্তা করো আবার চাঁদা দিতে হবে একটা ওরা আবার একটা সার্টিফিকেট দেবে ওটার ভিত্তি করে ছবি টবি দেখানো হবে চালানো হয়েছিল অনেকদিন এইভাবে কিন্তু এই যে তোমার ফিল্ম সোসাইটি আন্দোলন যেটা এটা তোমার নেতৃত্বে একসময় তো খুবই মানে প্রাণবন্ত একটা তখন এটা পাবলিক পরিস্থিতি ছিল কিছুটা ইয়ে হয়েছিল কিছুটা ফ্যামিলি স্ট্যাটাস হয়ে দাঁড়িয়েছিল চায়নাটের মতো রবীন্দ্রসঙ্গে তো ফরাসি ভাষা গেছে গাড়ি দেওয়া মেম্বারশিপের নোটিস গেছে না গাড়ি দেওয়া ড্রাইভার এসে টাকা দিয়ে গেল চাঁদা এক বছরে এরকম করে অনেক বড় বড় লোকরা যারা মেম্বার ছিল তারা ছবি দেখতে হবে কিন্তু সে সংগঠনের সদস্য এটাই তাদের এরকম দাঁড়া কিন্তু নিয়ে গেছিলাম এটা যদি খুব ভালো লক্ষণ বলে মনে হয় না আমার কিন্তু আমরা চাইছিলাম যে ইয়াংরা আসবে আর কি ওরকম হ্যাঁ কিন্তু এই যে একদিকে যেমন এখন চলচ্চিত্র সংসদ আন্দোলনটা বেশ ব্যাপক হয়েছে অনেকগুলো সংগঠন কাজ করে ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এটার সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু তুমি যেটা দিয়ে শুরু করেছিলে এখন তোমার এই চলচ্চিত্র সংসদের ভূমিকাটা কি এখন আমরা যেটা নতুন করে করব সেটা অন্যরকম সেটা হবে বছরে দুইজন একজন খুব নাম করা টিচার নিয়েছিলাম তার দ্বারা এক মাসের বা বিশ দিন পঁচিশ দিন একটাই করলাম হোয়াটসঅ্যাপ করলাম তারপরে পত্রিকাটা তো আছেই আমাদের পত্রিকাটা খুব কার্যকর হয় আর কি এবং ইন্ডিয়া পত্রিকাটা কি নিয়মিত বার হচ্ছে নিয়মিত কি এটা তো কুড়ি বছর পর বেরিয়েছে কেন লেখার লোক নেই এবং টাকা নেই কিন্তু চলচ্চিত্র সংসদ আন্দোলন তো আগের চেয়ে ব্যাপক হয়েছে তাহলে লেখার লোক নাই কেন শেষের দিকে আবার লোক কমে গেছিল ওই যে ডিজিটাল ছড়া গেল না টেলিভিশন টেলিভিশন মানুষের বাড়িতে ছবি দেখে তারা কি ফিল্ম সোসাইটি দেয় ছবি এটা একটা আঘাত করছিল আমাদের ওই সময় যারা তোমার সঙ্গে বিভিন্ন সময় কাজ করেছে তাদের মধ্যে তো অনেকেই এখন চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা করেছে হ্যাঁ যেমন সবাই তো প্রায় ওই মোরশেদুল ইসলাম ওই তানভীর মুকাম্মেল ওই মুদার হাসান কি জানি মঞ্জুর হাসান মুদার হ্যাঁ তারপর আরও কিছু নাম আছে আর কি মাহবুব জামিল সেলিম এরা সব যাই হোক আর কি এই ছিল আর কি আর যখন তুমি তো ইয়ে ঋত্বিক ঘটকের সঙ্গেও কাজ করেছিলে হ্যাঁ ঋত্বিক ঘটকের সাথে সেটা আমরা কাজ করি না এইভাবে আমরা থাকতাম ওই একই হোটেলে ঋত্বিকটা ওখানে আইসা একদিন ঘরে ঢুকে আমি ছিলাম ওই রাজেন করে রাজেন বাবু কোথায় রে এইভাবে একটা লোক ঢুকলো আমি দেখলাম যে এই দুটো লোক তো তিন যে কথা বলতেছি এ তো ঋত্বিকদার মনে হইতেছে তো বাহাদুরকার সাথে একটু পরিচয় ছিল আমার হ্যাঁ কি ওস্তাদ যে কি ছবি তো সঙ্গীত করতেছি আমি তারপর দুজন আস্তে আস্তে ওই রাজেন্দার ওখানে গেল কথাবার্তা ঋতিক ঘটক এখানে এসে কি ছবি বানালেন তিতাস তিতাস একটি নদী তিতাস একটি নদীর নাম তো রাজেন্দ্র তরফদারের ছবিতে যেভাবে তুমি কাজ করেছো এটাতে সেভাবে না না টাইমটা তো একই তো একই সময় তখন আমি ইন্টারভিউটা নিলাম ঋতিক দেন 18টা ইন্টারভিউর মধ্যে আমার ইন্টারভিউটা আছে 18 নম্বর ইটাতে আছে আর কি কোথায় এটা সেটা বই আছে ইন্ডিয়া থেকে ও ইন্ডিয়া থেকে বই তো প্রকাশিত হয়েছে ওটা বাংলাটার মধ্যে আছে ওটা আবার ইংরেজি ট্রান্সলেশন হয়েছে আর কি ওরাই করছে এটা এটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ হিসেবে ধরো কেনা এটাই শেষ ইন্টারভিউ আচ্ছা তোমার এই যে
সমসাময়িক যারা যেমন মশিউদ্দিন শাকের এবং শেখ নিয়ামত যখন সূর্য দিঘল বাড়ি করলেন হ্যাঁ এই ছবিটা তো মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে এটাই একটা ছবি আর বিশ্বক্রমে আর কোনো ছবি হয়েছে তোমার ভাবে ফিল্মের তো এমন মাধ্যম এটাকে হিসেবে করে অনেক রকম জ্ঞান থাকা উচিত তার মধ্যে খুব ক্লোজলি হলো পাঁচটা যেমন যারা এগুলো ইয়ে ধরো আঁকিতে লিটারেচার মিউজিক হ্যাঁ নৃত্য নাটক এই সম্পর্কে তরলি একটা জ্ঞান থাকা দরকার তাহলে ফিল্ম নাটক হয়ে যায় এখানে দেখো আর একটা ফানি ব্যাপার আছে টেলিভিশনে যত ইন্ডিয়াতে সিরিয়াল নামে হয় ওদের ক্যামেরা কাজ দেখো আর এখানে নাটক বলা হয় এটা নাটক বলাটাই তো ছাড়তে ছাড়তে পারো না ইন্ডিয়া যেমন বাংলায় বই বলা হয় এটাও একটা খুব হাস্যকর ব্যাপার মানে ফিল্মের নিজস্ব একটা ভাষা আছে হ্যাঁ ভাষা তো আছে সেই ভাষাটা আমরা এখনো অনেকে বলে যে ল্যাঙ্গুয়েজ উইদাউট ভোকাবুলারি উইদাউট ভোকাবুলারি বা কেন হবে অনেকটা ভোকাবুলারি আছে তো কিছুটা হ্যাঁ মানে আমরা তাহলে কি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে এই ধরনের একটা কথা বলতে পারি যে এখানে এখনো চলচ্চিত্রের ভাষাটা আমরা পুরোপুরি আয়ত্ত করতে পারিনি একদম কমপ্লিট কথা বলে এটা আমরা যে ফর্মটা আয়ত্ত করছি সেটা হলো নাটকের ফর্ম সেটা নেই টেলিভিশনে ওনারা ওই নাটক বানিয়েছে যে নাটক কয় করেও নাটক ফানি এক একটা জায়গাতে আপসাট শুরু হয়ে গেল কি কোথা থেকে শুরু হলো কী ব্যাপার স্যাপার কি বোঝা উচিত আমার যত মনে পড়ে যে ওই সময়ে যেমন কতগুলো ছবি যেমন আমার মনে পড়ে যেমন একটা হলো সূর্য স্নান ভালো ছবি আমার খুব ভালো লেগেছে বিন্দু থেকে বৃত্ত সালাউদ্দিন ভাই সালাউদ্দিন সাহেব বিন্দু থেকে বৃত্ত হ্যাঁ অসাধারণ একটি এটা মহিলাটা করছে একজন মহিলা ডিরেক্টর ওনার নামটা ঠিক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু ছবিটা তো খুব ভালো হয়েছিল খুবই ভালো তো ওইখান থেকে যদি আমরা ধরি মানে জহির রায়হান বা সালাউদ্দিন সাহেব বা ওই থেকে বৃত্ত বা ইভেন যদি আমরা সুভাষ দত্তের ছবি সুতরাংয়ের কথাও ধরি তাহলে সেই জায়গা থেকে দেখলে কি আমরা ছবিতে অগ্রসর হয়েছি না পিছিয়ে গেছি পিছিয়ে গেছে অ্যাবসলিউটলি পিছিয়ে গেছে অনেক ভালো ছবি এগুলো আরও আছে ধারাপথ ছবিটা দেখছেন ধারাপথ খুব ভালো চিন্তা করো খুবই টাচি ছবি একটা টিচারের বদলে তারপর সাথে কেন একটা ছবি আছে হুমায়ুন কবিরের গল্প নদী ও নারী নদী ও নারী গুড ফিল্ম খানাদারও তো বেশ কিছু খানাদার একাধিক ছবি আছে ভালো তোমার এই যে আমাদের ফিল্ম আর্কাইভ এই আর্কাইভের যেটা যখন প্রতিষ্ঠিত হয় তার সঙ্গে তো তুমি জড়িত ছিলে ফিল্ম আর্কাইভ তো বলতে গেলে এটা অ্যাবসলিউটলি আমাদের করা হয় এটা আমাদের ফিল্ম সোসাইটি কারো কোনো অবদান নেই এটা একদম আমাদের করা হয় এবং এই ফিল্ম ইনস্টিটিউট আর ফিল্ম আর্কাইভ এটা তো এরকম দুই ভাই আর কি কারণ ফিল্ম আর্কাইভ এর জন্য ইনস্টিটিউট লাগবে তাহলে ছবি কোথায় পাবে তার রেফারেন্স ছবি যেমন ইন্ডিয়াতে আছে ফিল্ম আর্কাইভ ফিল্ম ইন্ডিয়াতে দেবে ওই সময় তো ওই সতীশ বাহাদুর এসেছিলেন একটা ওয়ার্কশপ করাতে ওটাই তো উৎপত্তি হলো ওখান থেকে শুরু এবং ওটা বড় আকারে প্রথম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কিন্তু এত বড় আর হয়নি কিন্তু এরপরে তো আরো দুই একজন এসেছিল আমরা তো জানি অনেকগুলো রে তুমি যে এই বহু বছর ধরে অনেক বই নানান ভাবে সংগ্রহ করেছো এই এই চলচ্চিত্রের উপরে বইয়ের সংখ্যা কত এখন বলতে এবার খুবই দুঃখজনক কয়টা বেজে নষ্ট হয়েছে তাও কত পারলাম আমি আর আমাদের বই গড়া নেই তোমাকে তো অনেকেই একজন চলচ্চিত্র আন্দোলনের একজন পুরোধা ব্যক্তি মনে করে এবং এখনকার যারা নবীন যারা চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত বা চলচ্চিত্র নির্মাণ করার চিন্তা ভাবনা করে এটা কি তোমার কাছে যায় না অনেকে যারা করে তারা তো জানে আমাকে ঢাকা ঢাকা আসলে শহর আসলে এখনো চারদিক দিয়ে প্রলোভন ছুটে আসলে আমি কথা বলার জন্য ঘুরে ফিরে আমি একটা প্রশ্নে আসতে চাই যে এই যে এতদিন ধরে চলচ্চিত্র আন্দোলন হলো আগে ভালো ছবি তৈরি হয়েছে তোমার মতে তাহলে এত চলচ্চিত্র আন্দোলন এত বিশ্বব্যাপী এত ছবি এখানকার এখনকার চলচ্চিত্র নির্মাতারা দেখছে তাহলে ভালো ছবি তৈরি হচ্ছে না কেন একটা জিনিসকে এক একজন এক একভাবে নেয় এখানে একটা একটা টোটাল ছবি করার যে একটা ইয়ে আছে নিজস্ব ভাষা আছে যে তুমি কিছুক্ষণ আগে বললা চলচ্চিত্রের একটা ভাষা আছে ডেফিনেটলি আছে তাহলে হচ্ছে কি ভাবে চলচ্চিত্র মোকাবিলারি ওরকমভাবে একটা গ্রামার না লেখা হলে অনেক কিছু এসে গেছে এখন তো ওই যে কোনো ছেলে একটা ছোটো ক্যামেরা যে
কিন্তু বড় অভিনেতা একটু ভালো ছবি করা যায় ইচ্ছা করে যদি করতে চাইছে কিন্তু ছবি করার যে মৌলিক যে জিনিসটা জানতে যে মানুষের জীবন তার ভাবনা তার সংগ্রাম তার রাজনীতি তার অর্থনীতি এগুলো সম্পর্কে ভালো ধ্যান জ্ঞান না থাকলে সে কেমনে ভালো ছবি করবে তুমি বলতে চাইছো যে তাহলে যে আমাদের যারা চলচ্চিত্র নির্মাণ করছেন তারা ক্যামেরাটা বোঝেন না বা ক্যামেরার কাজটা বোঝেন না বা ক্যামেরার ভূমিকাটা বোঝেন না এই কি তাই কি না ক্যামেরা তো ডিরেক্টরের সবকিছু করার কথা আর ক্যামেরাম্যান তো খালি ক্যামেরা চালাবে আর ক্যামেরা একটা একটা ফিল্ম মেকারের যদি ক্যামেরার সঙ্গে ভালো জ্ঞান না থাকে তার পক্ষে তো ভালো ছবি করা অসম্ভব না এই যে একসময় বাংলাদেশে যতগুলো সিনেমা হল ছিল ওটা তো আর একটা খারাপ কথা এখন তার অর্ধেকেরও অর্ধেকের হয়ে গেছে চার ভাগের এক ভাগ হয়ে গেছে এটা উপর আমি লেখা তো করে রাখি এটা কেন এটা কেন হলো যে মানুষের ছবি দেখতে যারা টেলিভিশন দেখে হ্যাঁ কে দেয় বারাক নোংরা হল নোংরা দুর্গন্ধ সার পোকা সিগারেট খায় মানুষ বসে বসে অনেক ভিতরে আরও অনেক ইগ আছে মানে পরিবেশ নাই পরিবেশ হ্যাঁ পরিবেশ এক নম্বর তারপরে তুমি যে কথাটা বললে সেটার সঙ্গে তো আমি একমত হতে পারি না এই কারণে আমি বলি তুমি যে বললে যে টেলিভিশন দেখে বলে সিনেমায় যায় না কিন্তু ভারতে সিনেমা হলগুলোতে রমরমা ব্যবসা না ওখানে কিছু যে কোনো শপিং মলে না ওখানে কিছু ই হয়েছে যেখানে শপিং মলে হ্যাঁ এখন তো তুমি তো 6টা ঊর্ধ্বে 10টা সিনেমা হল আছে এই যে এখানে গুলিস্তানটা ভেঙে দিল এখানে একটা মাল্টি কমপ্লেক্স তৈরি হচ্ছে না কিন্তু কেন এটা তারা মাথা রাখে নেই এটার মালিক কে এখন তাদের এখানকার লোকেরই তো একটা প্রোটেস্ট করা উচিত ছিল এবং ফিল সোসাইটি থেকে প্রোটেস্ট হলে আরো ভালো হইতো না কই করে নাই এটা খুবই দুঃখের বিষয় এবং করা উচিত ছিল তাহলে দুটো বিষয় আমার নিজের যেমন মনে হয় একটা তো হলো যে সিনেমা হলগুলো এইভাবে বন্ধ হয়ে গেল এই পরিবেশ নাই আচ্ছা টেলিভিশনও হয়তো একটা কারণ দ্বিতীয়ত হলো যে যে ছবি আমরা এখানে বানাচ্ছি সেই ছবি তো আমাদের দর্শককে কি জানে ও একজন দর্শক আছে কিছুটা জানে অবশ্য মনে হয় ওই যে গ্রামে একেবারে যাদের কিছু দেখার নাই হ্যাঁ আর গ্রামের এই যে গানের যে একটা ব্যাপার ছিল লোকগীতি লোক আচার লোক সংস্কৃতি তার বিকাশিত প্রভাব তো অনেকটা কমে গেছে তখনকার ডিরেক্টররা আমি তো দেখলাম তো যে তাদের মধ্যে অনেক রকম মানে প্রতিভার মানে এটা বৈচিত্র্য ছিল খুবই বৈচিত্র্য ছিল এবং নানান ধরনের ছবি তৈরি করতেন একদিকে যেমন একেবারে যারা খুবই রুচিশীল দর্শক তাদের জন্য তৈরি করছেন আবার এদিকে রূপবানের মতো লোকছবি জনপ্রিয় ছবি তৈরি হচ্ছে তো এই এই একই চলচ্চিত্র নির্মাতা তো এই ধরনের কাজগুলো করছে আরেকটা জিনিস এখন মনে পড়লো আমার এটাকে বিকশিত করতে হলে অনেক ধরনের পুঁজিপতিরা যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হ্যাঁ যেমন এখন ইসেতে ইন্ডিয়াতে বড় বড় হাউসগুলো যেমন তোমার টাটা বিরলা তারপরে ওই যে কী নাম বিখ্যাত যে দুই ভাই আম্বানি আম্বানিরা ছবি করতেছে তো আচ্ছা আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি এখন একটু ব্যক্তিগত ব্যাপারে যাই আচ্ছা বলো বিয়ে করো নি কেন বিয়ে তো করো তো এক হাতের পাবেন না কাউকে প্রপোজ করি না আমি কিন্তু তোমার ধরো এই কাউকে নিশ্চয়ই কখনো ভালো লেগেছিল বা ওরকম ভালো তো প্রায় লাগে ভালো লাগলে আমার একতরফা ভালো লাগা কি হবে আমি আমি চেষ্টা করছি কিন্তু কোনোদিন কাউর কাছ থেকে তোমার কোনো সাড়া পাওনি তারপরে সাড়া পাইনি পাইনি ব্লাইন্ড এতদিন এই যে তুমি একা আছো হ্যাঁ তোমার কি কখনো মনে হয়েছে যে আমার একটা নিঃসঙ্গ জীবন বা আমি না আমি খুব সফর করি আমি একটা কষ্টের জীবন কাটালাম হ্যাঁ কাটাই তো কিন্তু একটা পয়লার ঝোলপিটা লাভ কি সবাই তো আর সব কিছু বুঝবে না তুমি জীবনে একটা ফিল করলে আমাকে ওয়াইফ ভাই এক সময় বলছিল কষ্ট তুমি বিয়ে করো না কেন আমি তো বিয়ে করি না কেন এটা তো ব্যাপার না আমারই বিয়ে করবে কে সেটা তো আমি খুঁজে পেলাম না এই ধরনের তোমার যারা প্রিয় বন্ধু বান্ধব বা তোমাকে যারা পছন্দ করে এরকম কিছু মানুষের আমরা মতামত সংগ্রহ করেছি সেটা আমরা একটু দেখে নিই মোহাম্মদ খসরু আমাদের দৃষ্টিদান করেছেন এই দৃষ্টিদান চলচ্চিত্র দেখার দৃষ্টি তারপর তার যে বিপুল আয়তন বই চলচ্চিত্র বিষয়ে তার যে নিজস্ব প্রকাশনা এই চলচ্চিত্র সংসদের বাংলাদেশ চলচ্চিত্র সংসদের সেই সূত্র ধরে এবং
যারা পরবর্তী সময়ে চলচ্চিত্র তৈরি করেছেন, বিশেষ করে আমরা এসেই শুনেছি, আমরা দেখেছি মসিউদ্দিন শাকের আছেন, তার পরবর্তী সময়ে আমরা দেখেছি তারেক মাসুদ, মিশুক, জাহিদুর রহিম অঞ্জন, প্রায় সবাই এই বাংলাদেশ চলচ্চিত্র সংসদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং যাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন খসরু ভাই। সৎ চলচ্চিত্র আন্দোলন এই শব্দটির সমার্থক হচ্ছে মোহাম্মদ খসরু নামটি, এবং মোহাম্মদ খসরুর যে প্রকাশনা আছে সেইসব প্রকাশনা, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা এতটাই সমৃদ্ধ, এবং আমরা যার সঙ্গে সম্পৃক্ত তার সম্পাদনার কাজে, লেখালেখির কাজে, এরকম সমৃদ্ধ চলচ্চিত্র বিষয়ক কোনো প্রকাশনা এই বঙ্গে তো বটেই, আমাদের বাংলাদেশে তো বটেই, ভারতেও এ ধরনের এত প্রকাশনা নেই। আমরা সবাই বিশেষ অবগত আছে যে চলচ্চিত্র বিকশিত হয়নি যে দেশে, সেই দেশে একজন মোহাম্মদ খসরু অনেক মানুষকে চলচ্চিত্র কী তাকে বোঝাতে চাচ্ছেন, চলচ্চিত্র দেখিয়ে, চলচ্চিত্র বিষয়ক কর্মশালা করে, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা করে এই বিরাট যজ্ঞটি তিনি করেছিলেন। খসরু ভাই এমন একজন মানুষ, সে তার বয়স বা কালসীমানার বাইরেরও মানুষের সাথে ইজিলি মিশতে পারে, সেই জন্য, কারণ আমার আগে খসরু ভাই যারা ফ্রেন্ডস ছিল, কায়সার চৌধুরী, মাহবুব আলম, তারপরের জেনারেশনে খালেদ ভাই, তারেক মাসুদ বা ইশের, তারপর আমাদের, মানে সব জেনারেশনে এসে খসরুবার অবদান, একজন ফিল্ম সোসাইটি অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশের গ্রেটার সিনে কালচারে তার যে কন্ট্রিবিউশন এবং এত ব্যাপক লেখালেখিতে, আমার মনে হয় না এখন পর্যন্ত আগামীতে কোনো এই সিরিয়াস সিনে ম্যাগাজিন ধ্রুপদীকে সুপারসিড করে যাবে। আমার প্রকাশনাটা আমি শুরু করি 2008 সালে প্রথম খসরু ভাইয়ের বই দিয়ে, সাক্ষাৎকার চতুষ্টয়। এইভাবে খসরু ভাইয়ের সাথে আমাদের আসলে সম্পর্ক ভালো, এবং খসরু ভাই ঠিক আসলে পাঞ্জাবি পড়া বুদ্ধিজীবী না, উনি একটু প্রথা বিরোধী। খসরু ভাই আমাদের জন্য খুব ইন্সপায়ার্ড একজন মানুষ, আমরা লিটল ম্যাগাজিনের ক্ষেত্রেও বলি আর ফিল্মের ক্ষেত্রেও বলি। তো ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক কথা হলো তোমাদের। শুধু দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের খুবই কাছের মানুষ, যিনি চলচ্চিত্র আন্দোলনের পুরোধা ব্যক্তি, এবং যিনি একসময়ে এই বাংলাদেশে বা তদানীন্তন পূর্ব পাকিস্তানকে, পাকিস্তান আমলে মানুষকে ধরে ধরে ভালো ছবি দেখিয়েছেন, ভালো ছবি দেখতে শিখিয়েছেন, তার সঙ্গে অনেক কথাই হলো, আবার সব কথা হয়তো হলো না। এমনিতেই মোহাম্মদ খসরু তার চলাফেরা, কথাবার্তা সর্বত্র একটা বোহেমিয়ান জীবনের ছাপ, তার কথাবার্তার মধ্যেও সেইগুলো উপস্থিত। পরে খুব গুছিয়ে তিনি সবসময় সব কথা বলেন না, বলতে পারেন না হয়তো, কিন্তু তারপরেও যিনি যে কথাগুলো শুনলাম সেগুলো আমাদের ইতিহাসের একটি অংশ।